কারণ আল্লাহর নবী তো জন্ম থেকে নবী নন বরং 40 বছর তাকে নবুয়াত দেওয়া হয়েছে তাই তার বাবা মা প্রতিবেশী আত্মীয়স্বজন তারা জানতেন না যে ইনি বড় হলেন নবী হবে এই যে তার জন্ম তারিখটা লিখে রেখেছিল না পরবর্তী সময় আল্লাহর নবী যখন নবী হয়ে গেলেন নবুয়াত চলে আসলেন তো ইসলামিক স্কলাররা ইসলামিক ঐতিহাসিকরা তো আল্লাহর রাসূলের জন্ম তারিখ বের করার চেষ্টা করেছে হিসাব করে করে বের করার চেষ্টা করেছে এর জন্য মতনক্য হয়েছে এর জন্য বলছে কে বলছে 12 তারিখে কে বলছে 9 তারিখে কে বলছে 2 তারিখে কে বলছে জিলহজ মাসে কে বলছে জিলকদ মাসে কে বলছে শাবান মাসে এইভাবে মতনক্য হয়েছে তবে হ্যাঁ একটা বিষয়ে ঐক্যমত আছে মুসলিমদের আল্লাহর রাসূল 12 রবিউল আউয়াল মৃত্যুবরণ করেছে এটা নিয়ে মুসলিম উম্মার ঐক্য আছে আল্লাহর 12 রবিউল আউয়াল যে জন্মগ্রহণ করেছে আপনি যে ঘটা করে একদম রাস্তায় মিছিল বের করে রীতিমতো রান্না বান্না করে পোলাও বিরিয়ানি খেয়ে আপনি জন্মদিবস পালন করছেন ভাই আপনার কাছে প্রশ্ন আপনি নিজেও জানেন যে এই তারিখে আল্লাহর জন্ম যে হয়েছে এটা নিয়ে মতনক্য হয়েছে কিন্তু 12 তারিখে যে আল্লাহর মৃত্যু হয়েছে এটা নিয়ে কোনো মতনক্য নেই এখন আপনি আল্লাহর জন্মদিন পালন করছেন না মৃত্যুদিন পালন করছেন আপনার কাছে জিজ্ঞাসা কারণ 12 রবিউল আউয়াল মুসলিম উম্মাহ একমত যে মৃত্যু হয়েছে হয়েছে এই 12 তারিখে গোটা বিশ্ব জগতে মুসলিমদের মধ্যে শোক একদম বিরাজ করছিল চিন্তা করেন 1400 বছর আগে 12 রবিউল আউয়ালে ঘটনা বর্ণনা করছি 1400 বছর আগে আজ থেকে 1443 বছর আগে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহিহ বুখারী কিতাবুজ জানাইজ হাদিস নাম্বার 1241 এবং 42 হাদিস বর্ণনা করছেন আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে তিনি মৃত্যুর জন্য একদম প্রস্তুতি আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহর রাসূল যখন আমার রাঙের উপরে মাথা দিয়ে আছে আল্লাহর রাসূল শুধুমাত্র বলছে ইয়া উম্মতি আসসালাত হে আমার উম্মত তোমরা সালাত নামাজকে হেফাজত করো তোমাদের দাস দাসীর উপরে খেয়াল রাখো এই কথা বলছে আর আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন আল্লাহর রাসূল তারপরে মাঝে মধ্যে তিনি অজ্ঞান হয়ে যাচ্ছে তিনি চেতনা তার হারিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি পানি নিচ্ছি আল্লাহর রাসূলের মুখে দিচ্ছি আবার জ্ঞান ফিরে যাচ্ছে আবার একটু বড় অজ্ঞান হয়ে যাচ্ছে আসলে এইভাবে বারবার অজ্ঞান হয়ে যায় আর আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমি বারবার আল্লাহর রাসূলের মুখে শুধু পানি মারতে থাকি চিন্তা করেন আজ থেকে 1400 বছর আগে 12 রবিউল আউয়াল মাস আমাদের নবী শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে যন্ত্রণা পেয়েছে মুসলিমরা কষ্ট পেয়েছে কারণ এই দিনটাই এই 12 তারিখে আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর কাছে চলে গেছে ভাই 12 তারিখ কি আনন্দের দিন না শোকের দিন কথা বলেন এই দিন আমাদের নবী দুনিয়া থেকে চলে গেছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে এই তারিখে আল্লাহর রাসূল শেষ মৃত্যুর সময় তিনি বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে আর এসে বলছে আয়েশা খাইবারের যুদ্ধের সময় ইহুদি নারী আমাকে মাংসের সঙ্গে যে মাংসের মধ্যে বিষ মিশ্রণ করে দিয়েছিল ওটা খেয়েছিল কষ্ট পাচ্ছি মনে হচ্ছে আমার এই শিরাটা ছিঁড়ে যাচ্ছে খুব যন্ত্রণা পাচ্ছি আয়েশা বারবার আল্লাহর রাসূল চিৎকার মারছে আর আম্মাজান আয়েশা বলছে যে আল্লাহর রাসূল বারবার এবো তাকিয়ে থাকে আমি বুঝতে পারি না কি বোঝাতে যাচ্ছে পরবর্তী সময় দেখছি যে আল্লাহর রাসূল তিনি কথা বলার শক্তিও তার নেই চিন্তা করেন সর্বশ্রেষ্ঠ নবী তার মৃত্যু হয়েছে এই 12 তারিখে সেই সময়তে তার কথা বলার মতো পরিস্থিতি নেই শক্তি নেই তিনি তাকাচ্ছেন কোন দিকে মেসকের দিকে দাঁতনের দিকে আম্মাজান বুঝতে পারছেন যে আল্লাহর রাসূল দাঁতন করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে দাঁতনটা নিয়ে এসে আল্লাহর রাসূলকে বলছে আম্মাজান আপনি দাঁতন করবেন আল্লাহর রাসূল তাও কোনো কথা বলতে পারছে না ইশারা করে বলছে যে দাঁতনটা তুমি চিবিয়ে দাও আয়েশা বলছে আমি সঙ্গে সঙ্গে দাঁতনটাকে চিবিয়ে দিলাম আল্লাহর রাসূলের মুখে দিলাম আল্লাহর রাসূল দাঁতনটা করতে থাকলেন চিন্তা করেন এটা কষ্টের দিন না সুখের দিন কথা বলেন কষ্টের দিন এটা মারাত্মক কষ্টের দিন যে আশেকের রাসূল রাসূলের প্রতি ভালোবাসা থাকবে এই দিনটাই আমাদের নবী এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মৃত্যুবরণ করেছে এই দিনটা জন্ম তারিখ নয় এবং এই দিনটা হচ্ছে মৃত্যু তারিখ এই দিন লক্ষ লক্ষ সাহাবীরা তিন দিন চার দিন পর্যন্ত তারা কিছু খাবার খায় নাই আর আপনি পোলা ভাত করে খাচ্ছেন আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি ইসলামের স্বরূপটাকে বোঝার চেষ্টা করেন আমাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন এই তারিখে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে ফজরের পরে সালাত আদায় করার পরে যখন মৃত্যুবরণ করেছে ওমর বিন খাত্তাবের কাছে খবর চলে এসেছে যে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে ওমর রেগে গর্জিয়ে চিৎকার মেরে বলছে যে ব্যক্তি বলবে যে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে তার গর্দনটাকে আমি ওমর উড়িয়ে দেব
ওমর মানতে চাইনি জালাসের মৃত্যুবরণ মানতে চাইনি সবচেয়ে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ভয় ভীত সন্ত্রস্ত হাজার হাজার সাহাবী কোনো কথা বলছে না ওমরের ভয়ে কারণ ওমর বলেছে যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছে ওমর তার গর্দনটাকে উড়িয়ে দেবে সমস্ত সাহাবীরা ভয় ভীত সন্ত্রস্ত চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে ওমরের বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না আওয়াক্কা রাদিয়াল্লাহু আনহু তিনি মাঠের ক্ষেতের কাছে ছিলেন ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে এসে আম্মা জানে ঘরে মধ্যে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ঢুকেছে ঢোকার পরে দেখছে আল্লাহর রাসূল সত্যি মৃত্যুবরণ করেছে কাফনটাকে সরিয়েছে আল্লাহর রাসূলের মৃত লাশ মরগটাকে দেখার পরে কপালে একটা চুম্বন খেয়েছে উঠে বাইরে পরিস্থিতি এসে দেখছে যে ওমরের ভয়ে সমস্ত সাহাবারা ভীত সন্ত্রস্ত কোনো কথা বলতে পারে না আওয়াক্কার দিক বুঝে তিনি সঙ্গে সঙ্গে বলছে ওমর ইজলিশ ওমর তুমি বসো ওমর বসতে চায় না হাতে তরবারি ওমর বসছে না ওমরকে বলছে ইজলিশ তুমি বসো ওমর বসতে চায় না আওয়াক্কার রাদিয়াল্লাহু আনহু তিনি বুঝতে পারছেন জালাসুল মৃত্যুবরণ করেছে ওমর এটাকে অবিশ্বাস করছে সঙ্গে সঙ্গে আওয়াক্কার রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আম্মা বাদ ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য তার ইবাদত করতে জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে কয় তারিখ 12 রবিউল আউয়াল সোমবার ফজরের পর আল্লাহর রাসূল মৃত্যুবরণ করছেন আর আবুবকর রাদিয়াল্লাহু আনহু বলছেন ফামান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদুন মুহাম্মাদুন কাদ মাত জেনে রাখো তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে চারা জানো যে আল্লাহর রাসূল আজকে মৃত্যুবরণ করেছে আর তোমরা যারা আল্লাহর ইবাদত করতে তোমরা জেনে রাখো আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার কোনো মৃত্যু নেই এই কথা বলার পরে সংশে পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 144 আওয়াক্কার রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠ করছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন কাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল ছাড়া কিছু নয় তার পূর্বেও অজস্র নবী এবং রাসূল এসেছে তারাও মৃত্যুবরণ করেছে এর মধ্যে যদি আল্লাহর রাসূল মৃত্যুবরণ করে আও কুতিলা অথবা হত্যা করা হয় তোমরা কি ধর্মকে পরিত্যাগ করে দেবে ভাই কত তারিখের ঘটনা 12 রবিউল আউয়াল মাসে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে ওমর বিন খাত্তাব যখন আবুবকরের মুখ থেকে এই কোরআনের আয়াত থেকে শুনেছে সঙ্গে সঙ্গে ওমর বলছে আমার হাত থেকে তরবারিটা পড়ে গেল আর আমার মনে পড়ে গেল তাই তো আল্লাহ তো কোরআনে আগে বলেছে আল্লাহর রাসূলের মৃত্যুর ঘটনা ঘটতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় এই দিনে আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে গোটা মুসলিম উম্মাহ 3 দিন 4 দিন গোটা মক্কা মদিনা শোকা হতো এই দিনটাকে তারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কারণ আল্লাহর রাসূল মৃত্যুবরণ করেছে আর আমরা মুসলিম উম্মাহ আজকে এই দিনটাকে আমরা শোক পালন করা বাদ দিয়ে আমরা উদযাপন করছি খুশি আমরা ডেক বাজিয়ে নানা রকমের আমরা যন্ত্র দিয়ে আমরা আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন রকমের মনে হচ্ছে আর একটা ঈদ বা ঈদ মানে তো খুশি খুশি ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্মদিবস আপনি খুশি মানে নবীর জন্মদিবস দিয়ে 12 তারিখ এটা নিয়ে মতনক্য হুজুরও জানে কিন্তু 12 তারিখ আল্লাহ সাল্লাহ মৃত্যুবরণ করেছে তো এই দিনটাকে আপনি ঈদ পালন করছেন না আপনাকে এটা বোঝাচ্ছি আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ভাই একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখেন আপনাকে নবীর ভালোবাসার দোহাই দিয়ে শয়তান ধোঁকা দিচ্ছে কি না জন্মদিবসের বাহানায় মৃত্যু দিবস পালন করে নিচ্ছে কিনা শয়তান এটা ভালো করে আপনি লক্ষ্য করে দেখেন এটা আপনাকে বোঝাচ্ছি সূরা আরাফের 13-14 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন শয়তানকে যখন আল্লাহ বলছে শয়তান তুই তো বিভ্রান্ত পথ ভ্রষ্ট শয়তান বলছে আল্লাহ তোমার কাছে একটা দোয়া চাইছি যে আমি আদম সন্তানের যেন রগে রগে থাকতে পারি শিরায় শিরায় থাকতে পারি এমন তুমি ক্ষমতা দাও আল্লাহ হচ্ছে যা তোকে দিলাম শয়তান বলছে তোমার আদম সন্তান সোজা পথ দিয়ে যাবে একদম সোজা যাচ্ছে ঠিক মাঝখানে গিয়ে বাকিয়ে দেবো এখন আল্লাহ রাসূলের ভালোবাসা তার সম্মান করতে গিয়ে জন্মদিবস পালন করছেন না মৃত্যু দিবস পালন করছেন এইটা আপনাকে বলে যাচ্ছি আপনি একটু বিশ্লেষণ করে দেখান বা দেখেন তবেই আপনি বুঝতে পারবেন মুসলিম উম্মার অনৈক্য হবে এটাই ঠিক আমরা বলেছি মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ উৎসগত ভিন্নতা আমরা যখনই বলছি আল্লাহ রাসূলের জন্মদিবস সরি পালন করতে হবে এই ব্যাপারে আপনি যে দাবি করছেন আপনি হানাফি মাজহাব মানেন আপনার যে প্রশ্ন আপনি বলুন তো ইমাম আবু হানিফা মহল্লা কখনো 12 রবিউল আউয়াল পালন করেছে করেছে ভাই বলেন ইমাম শাফি রহমুল্লাহ তিনি করেছেন না ইমাম মালিক রহমুল্লাহ তিনি করেছেন না ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমুল্লাহ তিনি করেছেন না ইমাম বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি এইসব মুসানিফ এরা কখনো পালন করেছে না ভাই তারা ইসলাম বুঝলেন না আপনি বুঝে নিলেন এটাই আপনার কাছে প্রশ্ন করছি আমি এটাই বলছি যে মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা যেহেতু কোরআনে নেই হুজুর বলছে আমরা জানি মিলাদুন নবী পালন করে না নবী করেছে না সাহাবী করেছে তা আমরা করি এটা মুস্তাহাব দায়
মুস্তাহাব এটা মুস্তাহাব তাই মুস্তাহাব মানে কি জানেন ভালো আরে ভাই তুমি ভালো বুঝলে আল্লাহ রাসূল বুঝলো না তুমি ভালো বুঝে গেলে আজকে ইমাম আবু হানিফা আল্লাহ বোঝে নাই আমরা তো ইমাম আবু হানিফা আল্লাহর পক্ষে তিনি ঈদ মিলাদুন্নবী পালন করেন না আমরা করি নাই আমরা এখানে দাবি করছি যে আমরা তার পক্ষে বা বলছি কি বলছি না কথা বলেন তাই মুসলিম উম্মার অনৈক্যর মূল কারণ হচ্ছে উৎসগত ভিন্নতা যখনই দেখবেন কোরআন হাদিসে দলিল নেই তখন আর দুটো নতুন দলিল হয়ে যায় যদি বলে এটা কোরআন হাদিসে নেই করছে কেন বলবে এটা হচ্ছে ইজমা দ্বারা প্রমাণিত এটা কিয়াস দ্বারা প্রমাণিত আছে না নাই যখনই দলিল নাই তখন কিয়াস আছে কিয়াস মানে যুক্তি আছে মানে যুক্তি দিয়ে ইসলামকে ভাই আমরা কখনো কিয়াসকে বা ইজমাকে অস্বীকার করি না তবে সুন্নাহ সাবিত করার জন্য আমল প্রমাণ করার জন্য কখনো কিয়াস শরীয়তের উৎস নয় আমল বা ইবাদত করার জন্য আপনাকে কোরআন এবং সুন্নাহ এটাই প্রমাণ এর ব্যতিক্রম কিছু নয় আসেন আপনাকে বোঝার চেষ্টা করি মুসলিম উম্মাহ আজকে এত দলে দলে বিভক্ত হয়ে যায় মূল কারণ কোন ব্যক্তি বিশেষের অলৌকিক কোন ক্ষমতা আজকের দিনে কি জানেন মানুষ ধর্ম কোনটা ঠিক আর কোনটা ভুল এটা মানুষ বুঝে কি দিয়ে জানেন তো অলৌকিক ক্ষমতা দিয়ে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন ধরুন একজন আল্লাহর খুব ভালো একজন ওলি আসলে সে একজন ভালো ব্যক্তি অনেক পরেজগার অনেক মুত্তাকি ব্যক্তি সে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে তাহাজ্জুদে নামাজ পড়ে তার আখলাক মাশাআল্লাহ চমৎকার ধরুন কোনো এক সময়তে আপনাদের এলাকাতে দু বছর বৃষ্টি হয় নাই বৃষ্টি না হওয়ার কারণে